শুরুতেই জানাবো আলেমদের রক্ত ঝরিয়ে পতন ডেকে এনেছে আওয়ামী লীগ, বললেন রেজাউল করিম। জানিয়ে দেব দেশে জানমালের কোনো নিরাপত্তা নেই, বললেন ডাক্তার শাহাদাত হোসেন। এবারে থাকছে দশ দফা দাবিতে আজ শুক্রবার রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি। জানিয়ে দেব বিএনপি জামাত ক্ষমতা এলে দেশ ধ্বংস করবে, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবো বিনামূল্যের পাঠ্য বই নিয়ে চলছে নানা সংকট। এবারে জানাবো ভারতে কোনো ধর্মীয় বৈষম্য নেই, বাইডেনের সাথে সংবাদ সম্মেলনে বলেন নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া ডুবোজান টাইটানের পাঁচ অভিযাত্রীর কেউই আর বেঁচে নেই বলে জানিয়েছেন ডুবোজানটির পরিচালনাকারী সংস্থা ওশেন টেক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আলেমদের রক্ত ঝরিয়ে পতন ডেকে এনেছে আওয়ামী লীগ, রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই বলেছেন, দেশে কঠিন সময় বিরাজ করছে। দেশের একজন শীর্ষ আলেমের রক্ত ঝরিয়ে আওয়ামী লীগ সরকার তাদের পতন ডেকে এনেছে। বিকেলে পুরনো পল্টনস্থ আইএবি মিলনায়তনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের উপর সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে এবং সংকটময় পরিস্থিতিতে উলামাদের করণীয় শীর্ষক উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আলেমরা বলেন, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ সংগঠনের নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরোচিত হামলার মাধ্যমে বর্তমান সরকারের মুখোশ জাতির সামনে আরেকবার উন্মোচিত হয়েছে। আলেমদের রক্ত কখনোই বৃথা যায় না, ইতিহাস সাক্ষী। যুগে যুগে আলেমদের উপর যারাই আক্রমণ করেছে, রক্ত ঝরিয়েছে, তাদের আখের ভালো হয়নি, তারা ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। চরমোনাই পীর বলেন, দেশে কঠিন পরিস্থিতি বিরাজ করছে, অত্যন্ত চিন্তাভাবনা করে সতর্কতার সাথে পথ চলতে হবে। ওরা ষড়যন্ত্র করলে আল্লাহ ওদের বিষ দাঁত ভেঙে দিবেন, আল্লাহ মোমেনদের অবশ্যই বিজয় দান করবেন। আমাদের রাজনীতি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়েছে। সরকার এসব সন্ত্রাসীদের ধরে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে। দেশে জানমালের কোনো নিরাপত্তা নেই, ডাক্তার শাহাদাত। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের হাতে দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তাদের হাত থেকে নারী, শিশু, ছাত্রী, সাংবাদিক সহ কেউই রক্ষা পাচ্ছে না। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীনতায়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ। বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি বলেন, সত্য ঘটনা প্রকাশ করার কারণে প্রথম আলো রোজিনা সহ অসংখ্য সাংবাদিক মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এক যুগেও সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের বিচার হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল কুবরাকে 2 বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে। মিরসরাইয়ের ছাত্রদল নেত্রী সাদিয়া নুসরাতকে ছাত্রলীগের সন্ত্রাসীরা শারীরিক নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এসব নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিকেলে নগরীর কাজীর দেউড়ি নূর আহমেদ সড়কে ছাত্রদল নেত্রী সাদিয়া নুসরাতকে ছাত্রলীগের নির্যাতন, গ্রেপ্তার ও প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে মানসিক নির্যাতন ও হয়রানি, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল কুবরাকে ডিজিটাল আইনে 2 বছর কারাবন্দী করে রাখার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরামে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দশ দফা দাবিতে আজ শুক্রবার রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি। দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে পদযাত্রার আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বাড্ডার শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বিকেল 3টার দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। সুবাস্তু টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে শেষ হবে। এর আগে সুবাস্তু টাওয়ারের সামনে অনুষ্ঠিত বিএনপির পদযাত্রা বা বিক্ষোভ সমাবেশগুলো সড়কে অস্থায়ী মঞ্চে দেখা গেছে। আজও একইভাবে সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ হবে। সমাবেশ শেষে পায়ে হেঁটে বাড্ডা থেকে আবুল হোটেল পর্যন্ত আসবে নেতাকর্মীরা, যার কারণে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে ওই এলাকাগুলোতে। বিএনপি জামাত ক্ষমতা এলে দেশ ধ্বংস করবে, শেখ হাসিনা।
আগামীতে বিএনপি জামাত ক্ষমতা এলে দেশ ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে এদেশ আরও উন্নত সমৃদ্ধ হবে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি গড়ে উঠবে এবং দেশ এগিয়ে যাবে। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, সন্ত্রাসী দল বিএনপি জামাত সহ যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, তারা এদেশ ধ্বংস করবে। এদেশে একমাত্র আওয়ামী লীগই জনগণের কল্যাণের কথা চিন্তা করে বলে মন্তব্য করেন তৃতীয়বার সহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদা পেয়েছে, যেখানে একটি দুর্ভিক্ষ পীড়িত দেশ হিসেবে আমাদের দেশকে করুণার চোখে দেখা হতো। আজ বাংলাদেশ থেকে প্রবাসে যেই যাক, সেখানে সম্মানের চোখে দেখে। এ সম্মান এনে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, আজ তা প্রমাণিত সত্য। তিনি বলেন, 2008 সালে নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছিল, আমরা সরকার গঠন করেছি। 2014 সালে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনে। 2008 সালে নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের আবারও দায়িত্ব দেয়। টানা তৃতীয় মেয়াদে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, 2009 সাল থেকে 2023 বাংলাদেশের দারিদ্রের হার ছিল 41%, তা নেমে এসেছে 18%। অতি দরিদ্র 25% উপরে ছিল, তা এখন 5% নেমে এসেছে। সাক্ষরতার হার বেড়েছে, মৃত্যু হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, মানুষের আয়ু বেড়েছে। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, উন্নয়নশীল দেশ হিসেবে এই বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে, যোগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, শিক্ষার আলো জ্বেলেছে সব ঘরে, স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তৃণমূল পর্যায় পর্যন্ত। আজ ডিজিটাল বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি, সমগ্র বাংলাদেশে গ্রাম পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড কানেকশন দিয়েছে। কৃষি, বিজ্ঞান, স্বাস্থ্য সকল ক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের বাংলা গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদা নিয়ে অর্জন করেছে, সেটা ধরে রেখে সারা বিশ্বে আরও উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেটাই আমার প্রতিজ্ঞা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলব। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দলের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা অর্জন করেছে, বিজয় অর্জন করেছে মুক্তিযুদ্ধে। ডুবোজান টাইটানের কেউই আর জীবিত নেই। আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া ডুবোজান টাইটানের 5 অভিযাত্রীর কেউই আর বেঁচে নেই বলে জানিয়েছেন ডুবোজানটির পরিচালনাকারী সংস্থা ওশেনটেক। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, আমরা এখন বিশ্বাস করছি আমাদের সিইও স্ট্রাকটন রামস, শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ, হামিস হার্ডিং এবং পল হেনরি নার্গোলেট দুঃখজনকভাবে হারিয়ে গেছেন। গত রোববার 2 ক্রু এবং 3 সাধারণ যাত্রীসহ আটলান্টিক মহাসাগরে ডুব দেয় ওশেনটেকের ডুবোজান টাইটান। উদ্দেশ্য ছিল সাগরের 12,000 ফুট নিচে পড়ে থাকা জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখা। কিন্তু এই যাত্রা শুরুর মাত্র 1 ঘন্টা 45 মিনিটের পরে ডুবোজানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংস্থাটি জানায়, তারা সত্যিকারের অভিযাত্রী ছিলেন, যারা অ্যাডভেঞ্চার, গভীর সমুদ্রে অনুসন্ধান এবং বিশ্বের সমুদ্র রক্ষায় একটি স্বতন্ত্র বিশ্বাসে একমত পোষণ করতেন। এই কঠিন সময়ে এই 5 এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে, আমরা এই মৃত্যুতে শোক জানাচ্ছি। প্রিয় দর্শক, এখনকার আয়োজন এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।